আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি এর রেজাল্ট কিভাবে বাহির করে সেটা দেখব। শুরুতে আমরা একটা ওয়েবসাইট ব্রাউজ করব, সেটা ঢাকা এডুকেশন বোর্ড সিলেক্ট করব। ঢাকা এডুকেশন বোর্ড সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব, অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ক্লিক করব। এখান থেকে আমরা রেজাল্ট আর্কাইভ এখানে ক্লিক করব। এখানে এক্সামিনেশন নেম দিব এসএসসি ইকুইভ্যালেন্ট, ইয়ার দিব কোন সালে পাস করছে সেটা দিব, বোর্ড দিব কোন বোর্ড থেকে পাস করেছে, দেন আমরা রেজাল্ট দেব। আমরা যদি একজনের রেজাল্ট বাহির করতে চাই তাহলে ইন্ডিভিজুয়াল দেব। আমরা এখানে রোল নাম্বার দিব, দেন রেজিস্ট্রেশন নাম, দেন আমাদের একটা এখানে সিকিউরিটি কোড দিব, দেন আমরা গেট রেজাল্ট এখানে চাপ দিলে আমাদের রেজাল্ট বাহির হয়ে যাবে। এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো, প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্টে চাপ দিলেই আমাদের প্রিন্ট হয়ে যাবে। আমরা যদি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে চাই অথবা ইনস্টিটিউশনের রেজাল্ট দেখতে চাই সেক্ষেত্রে আমাদের আবার এসএসসি এসএসসি দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, বোর্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের যদি ইনস্টিটিউশনের রেজাল্ট দেখতে দেয় তাহলে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের যে কলেজের পিন কোড আছে সেটা দিলেই, তারপর আমাদের সিকিউরিটি কোড চাপ দিলে আমাদের রেজাল্ট বাহির হয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।